শিক্ষক শিক্ষককে চিনতে শিখেছে, কারণ প্রত্যেকের বাবা মা প্রথম শিক্ষক, তারপরে স্কুল কলেজ বিদ্যালয়ের শিক্ষক। বাবা মা প্রথম শিক্ষক, স্কুল কলেজ শিক্ষকের দ্বিতীয় শিক্ষক। তো বাবা মা শিখেছে, ওনাকে স্যার বলতে হয়, ওনাকে মাস্টারমশাই বলতে হয়, আর স্যাররা শিখেছে এটা গাছ, ওটা সূর্য, ওটা নদী, কি করে উঠছে প্রতিদিন সকাল থেকে রাত আবর্তন গতি। এই আবর্তন গতিটা পুরো স্যার আমাদের সামনে উপস্থাপনা করতেন এবং প্রত্যেকটা জিনিস স্যার আমাদের বুঝিয়ে দিয়েছেন। আমাদের ভারতের স্বাধীনতার পর প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণ এবং দ্বিতীয় রাষ্ট্রপতি 1950 সালে